উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির নোয়াখালীতে ধীরে ধীরে নামছে পানি তবে এখনও ডুবে আছে বাড়িঘর ফেনিতে আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসিরা সব মিলিয়ে বন্যায় এখন পর্যন্ত প্রাণ গেছে আটান্ন জনের গেল দুদিন বৃষ্টি হয়নি নোয়াখালীতে তাই ধীরে ধীরে কমতে শুরু করেছে বানের পানি মাইজদিসহ আশপাশের উচ্চ এলাকা থেকে নেমে গেলেও নিচু এলাকা এখনও হাঁটু সমান পানি তলিয়ে আছে বহুতল ভবনের নিচতলা ও আধা পাকা ঘর অনেকে ঘরে ফিরলেও তৈরি হয়নি রান্নার পরিস্থিতি গেছে গেলকে বৃষ্টি হয় না রৌদ্র ছিল আজকেও রৌদ্র আছে কিন্তু ঘর বাড়িতে পানি আছে রোডে এখানে পানি আছে পানি কিছু কমছে নিষ্কাশনের ভালো একটা ব্যবস্থা নাই না থাকার কারণে হয়তো আমরা গ্রাম থেকে শহরে বাসা বাড়ায় নিছি এখন ওইদিকে যাইতেছি ফেনী ও কুমিল্লায় আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ তবে ভাঙাচড়া বসতভিটে কবে ঠিক করতে পারবেন তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই খানাখন্দে ভরা সড়কের কারণেও রয়েছে দুর্ভোগ কেউ কেউ গুছিয়ে নিচ্ছেন তার ব্যবসা প্রতিষ্ঠান আমার পাই আমরা আমাদের একেবারে দোকানে তো অস্ত্র দোকান ভিতরে আমার প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ দিয়েছে আর দোকানের ভিতরে পানি হচ্ছে প্রায় মতো সরকারের কাছে একটা তাও হলো আমাদের আমাদেরকে যেন সস ভাবে একটা ঋণের ব্যবস্থা করে দিয়ে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট যেটা হয় এটার মধ্যে একটা ঋণ দিলে আমাদেরকে সুবিধা হয় আমরা যেন আবার ঘুরে দাঁড়াতে পারি চাঁদপুরে এক সপ্তাহের বেশি সময় ধরে পানি বন্দি লাখের বেশি মানুষ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফরিদগঞ্জ হাইমচর ও সদর উপজেলার ফসলি জমি আওয়া দাওয়া সলা সমস্কার আমরা খুব কষ্ট পাইছি স্কুলে মিঞ্জে 24 এ আমাদের এত ক্ষতি কয় এলাকা দেখেন কোনো একটা দান নাই কোনো দালা নাই বাড়ি ঘর মধ্যে সব পানি মৌলভীবাজারে আরও উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন রাজানগরে এখনও প্লাবিত বিশটি গ্রাম পানি কমেছে রাঙামাটিতেও তবে ঘরবাড়ি ডুবে থাকায় দুর্ভোগে রয়েছেন বরকল নানিয়াচর সহ পাঁচ উপজেলার দশ হাজার মানুষ নাদিম হোসেন চ্যানেল হোসেন্টিফোর